আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন্ত বিয়ার্স, আমরা এখন আইসি যোগনাথপুর উপজেলার অধীন বড় বাজার বাজারে। আমরা বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরকে কাছ থেকে আমরা জানবো যে বড় বাজার বাজার কীরকম চলতেছে। আপনারা আমরা সাথে থাকবা, আমরা দেখাই দাম আপনার। সুমন্ত বিয়ার্স, আমরা এখন বড় বাজার মাছ বাজারও যাইমু, আমরা আপনারা লগে থাকবা আমার, আর আমরা দেখবো মাছ বাজারের অবস্থা কীরকম, ক্রয় বিক্রয় কীরকম হয়। সুমন্ত বিয়ার্স, আমরা এখন মাছ বিক্রেতা বাইরে গেছে আইছি, আমরা তাইনোর ব্যবসা সম্বন্ধে জানবো যে তাইন কীরকম ক্রয় বিক্রয় চলে তাইনোর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো শুনি ভাই। জি বলা। আপনার নাম কীটা? আমার নাম আরশাদ আলী। আরশাদ আলী, আচ্ছা আপনার বাড়ি কয়? বাড়ি নবীগঞ্জ। আপনার কতদিন ধরে ইন ব্যবসা করা? ছয় সাত বছর ধরে। ছয় সাত বছর ধরে, আচ্ছা। তা আপনার বিজনেস কীরকম চলে এখন? মোটামুটি মোটামুটি, আচ্ছা। করোনার তো প্রভাব আপনার প্রায় চারি মাস গেছে, তো চারি মাসের আগে কী অবস্থা আসলো আর এখন কী অবস্থা চলে আপনার ব্যবসার? করোনার আগে ভালো আসলো, করোনার পরে তো আমরা ব্যবসা জমানদা বুঝছি। করোনার আগে আপনার ব্যবসা ভালো আসলো আর করোনার প্রভাবে আপনার কিছু মানদা চলে, আচ্ছা। মাছের বাগায় তা কত করে বেছেন আপনি? যে যত করে বিকে, 300 করে বিকে, 200 করে বিকে, 250 করে বিকে। বাগা 300 করে বেছেন, আবার 200 করে বেছেন, আচ্ছা। তে আপনার মানে আপনার দৈনিক ইনকাম কত আছে? ইনকাম সময় বুঝছে এমন ওর 500-1000। দৈনিক ইনকাম কোনো সময় 500 হয়, কোনো সময় 1000 হয়, আচ্ছা। তে আপনার মানে এই ব্যবসা থেকে আপনি লাভবান হইরা না লস হইরা? লাভবান হইরাম। লাভবান হইরা, আচ্ছা। আপনার মান্থলি ইনকাম কত আছে? ইনকাম মানে বুঝা এখন। মাসিক বেতন কত আছে আপনার, আয় সঞ্চয় হয়? মাসিক বেতন প্রায় পরে 10-15 হাজার পড়ে যায়। 10-15 হাজার পড়ে যায়, আচ্ছা। তে এই এই ব্যবসা থেকে আপনার ফ্যামিলি চলে নি? চলে, মোটামুটি চলে। মোটামুটি চলে, একেবারে পরিপূর্ণভাবে আপনার ফ্যামিলি চলে না? না, আচ্ছা বুঝছি। তা আপনি এটার পাশাপাশি আর কিছু করেন নি? না না, এটার পাশাপাশি আর কিছু না। আর কিছু করেন না, শুধু মাছই বেছেন নাকি? আচ্ছা, এই মাছটা কই তো নিয়ে আনেন আপনি? কিনা আমরা আরত থেকে আনি, কিনা নিয়ে আরত নিয়ে আনেন। আরত কোন থেকে আনেন? আরতটা কোথায়? জগন্নাথপুর থেকে। জগন্নাথপুর আরত থেকে আনেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনারে, আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য আমরা দেওয়ার জন্য তথ্য কিছু, ধন্যবাদ ভাই আপনারে। ওকে ওকে। সুমন্ত বিয়ার্স, আমরা মানে একজন চাচারে আমরা জিকাইমু বাজার সম্পর্কে, তাই মাছ কিনা তাইছেন, তো তাই রেজিকাইমু মাছ কীরকম মানে কেনা বেচা চলে? সালাম আলাইকুম। মাছ মোটামুটি ভালো চলে। ভালো আছেন? ভালো আছে আল্লাহ। আচ্ছা, আপনি কেনে আইছেন বাজারও? ও তো বুঝে বাজে হইলে মাছ নিলাম। আপনি মাছ নিবার লেগে আইছেন? আচ্ছা, মাছের দাম কিলা মানে আপনি একটু জানতাম চাই আমরা। মাছের দাম তো তোমার এটা গুটা বুকে তারা 500 টাকা দাঁড়া গুলো। গুটা 500 টাকা? এটা কি জাত মাছ? আচ্ছা, 500 টাকা গুটা? এটা তোমার জ হয়, মিরকা হয়। মিরকা মাছ, মিরকা মাছ একটা একটা দাম 500 টাকা করে পড়ে। তো আপনি কি দামও নকরেন এটা মানে 500 টাকা মানে ঠিক আছে নি না আরো কম হইতো বা বলন হইতো? তা তো তারা বুঝে বাজে দিব, 500 দিতে পারে, 500 কমেও দিতে পারে। আচ্ছা, এটা ভাই বিক্রি যেন করেন তাইনোর এটা ধারণা যে যতই পারেন বেচতা অত বেচবা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য লাগে আমরা রে, ধন্যবাদ। আচ্ছা বাবা, আচ্ছা 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 আচ্ছা। সুমন্ত বিয়ার্স, আমরা এসি মানে রানী মাছ বিক্রেতা বাইরে গেছে, তাই নিজেকে এই রানী মাছ সম্বন্ধে কীরকম কই দিন আনেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রানী মাছ ভালো শুনি ভাই? জি ভালো আছি। আপনার নাম কীটা? আব্দুল কাদির। আব্দুল কাদির, আপনি কী জাত মাছ বিক্রি করেন? তো যেগুলো যে জাত মাছ না, যে সব জাতের মাছ বিক্রি করি। সব জাতের মাছ বিক্রি করেন? আমরা তো দেখানো মাছ আছে। এটা আর তো নিয়ে আনছেন? কোনো ফিশারি নাই? জি না, ফিশারি নাই। আচ্ছা, তো এটা এক বাঘা হতো রানী মাছর? বাঘা 200 টাকা। 200 টাকা বাঘা, আচ্ছা। আপনার দৈনিক ইনকাম কত আছে? এই 500-700 টাকা। আর মাসে কত টাকা ইনকাম করেন? প্রায় 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা। আপনার ফ্যামিলি চলে নি এই টাকায়? জি চলে, মোটামুটি চলে। আপনি মনে করেন যে এটা ব্যবসা হয়ে আপনি সফল হইতে পারা? অবশ্যই অবশ্যই। মাছ খেতে দিয়ে মারবেন আপনি? বিল জেলের মাছ তারা মারে, আমি কিনে আনি ব্যবসা করি। ও, আপনি কিনে আনেন? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ আপনার
মূল্যবান কথা কবার লাগে, আমরা কিছু তথ্য দেওয়ার লাগে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সমান্ত বিয়ার্স, আমরা এখন আইসি মরিচ বিক্রেতা বাইরে গেছে, আমরা তাইনার ব্যবসা সম্বন্ধে কিছু জানবো, আমরা তথ্য নেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালা শুনে চাচা? বালা। আপনার নাম কি? দা আলালুদ্দিন। আলালুদ্দিন, আপনি এখানে লোকাল ব্যবসায়ী? নি লোকে, লোকাল ব্যবসায়ী। আচ্ছা, আপনি কিতা কিতা বিক্রি করেন? তে হলুদ মরিচ বাকর। হলুদ মরিচ বাকর বিক্রি করেন? আচ্ছা, তে আমরা যেটা বললাম যে এটা কুলা হলুদ মরিচ বাকর একদিন খোলা বিক্রি করা, তে এটার মাঝে কোনো প্রবলেম আছে নি? কোনো ভাইরাস নাই তো? এটা কই থেকে আপনি মানে কিনা আনেন? জগন্নাথপুরতে। জগন্নাথপুরতে নি কিনা আনেন? গুড়া মানুষ এটা কীরকম বিক্রি করেন? কেজি হিসাব বিক্রি করেন নি? কেজি। জি, কেজি হিসাব বিক্রি করেন? কেজি। কেজি হিসাব? আচ্ছা, কেজি কত করে বেচুন আপনি? আড়াইশো টাকা হলুদ বাকর। দুশো মরিচ আড়াইশো টাকা, হলুদ দুইশো টাকা। আচ্ছা, ধন্যবাদ। আপনার ব্যবসা সম্বন্ধে আমরা কিছু তথ্য দেওয়ার লাগে। ধন্যবাদ। সমান্ত বিহার, আমরা এখন আইসি একজন সুটকি বিক্রেতা বাইরে গেছে, তাইনার তাই আমরা তাইনার ব্যবসা সম্বন্ধে কিছু আমরা তথ্য জানবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি জি ভালো। আচ্ছা ভাই, আপনার নাম কি? দা দুলু মিয়া। দুলু মিয়া, আপনি এখানে স্থায়ী বাসিন্দা? নি জি জি জি। ও আচ্ছা, তে আমরা দেখলাম যে আপনি সুটকি বিক্রি করেন, তে আপনার ই সুটকির নাম কি? দা ছেলা পাতা। ছেলা পাতা, আর এটা কি? দা এটা বাঁশ পাতা। এটা বাঁশ পাতা? আচ্ছা, শীতল সুটকি যেটা হয় আমরা। আচ্ছা, তে এগুলা মানে কত করে বিক্রি করেন? জি, এগুলা শো কত করে বিক্রি করেন? বা আধা কেজি এক কেজি কত বিক্রি করেন? চারশো টাকা পাঁচশো টাকা কেজি। কেজি চারশো পাঁচশো টাকা, আর একশো গ্রাম পঞ্চাশ গ্রাম নিলে কত টাকা বিক্রি করেন? পঞ্চাশ টাকা শো। শো পঞ্চাশ টাকা বেচুন, একশো গ্রাম পঞ্চাশ টাকা বেচুন। আচ্ছা, তে আপনার দৈনিক ইনকাম কত আছে আপনার? জি, দৈনিক আয় কত টাকা আছে এই ব্যবসাটা কি? দুইশো টাকা। দুইশো টাকা আয় হয়? আচ্ছা, তে আপনার চলে নি, ফ্যামিলি চলে নি এই বিজনেসটা কি? উফরে চলে। উফরে ফরে মানে ভালোভাবে চলে না? আচ্ছা, কিছু ক্রাইসিস আছে আপনার ফ্যামিলির? জি জি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনার ব্যবসা সম্বন্ধে আপনার কিছু ধারণা দেওয়া লাগে। ইনশাল্লাহ। সমান্ত বিয়ার্স, আমরা এখন আইসি একজন ভাই বিক্রেতার কাছে, যে তাইন বিস্কুট বিক্রি করেন, তো তাইনের কাছ থেকে আমরা কিছু তথ্য নিব তাইনের ব্যবসা সম্বন্ধে। সালাম আলাইকুম। ভালো নেই ভাই আপনি? জি। আচ্ছা, ব্যবসা কীরকম চলে আপনার? সমান্ত বিয়ার্স, আমরা এখন আইসি ফান বিক্রেতা বাইরে গেছে, আমরা তাইনার ব্যবসা সম্বন্ধে কিছু জানবো, তথ্য নিব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি ভালো ভাই। আপনার ব্যবসা কীরকম চলতেছে? ও খারাপ নয় ভাই, ব্যবসা তো এখন মান্দা। ব্যবসা মান্দা? কেন ভাই ব্যবসা মান্দা? এখন তো বাইরে টাইরে জল লাগি, আপনার মানুষ টানুষ কমায় আর কি বাজারও। ভাইরাসের প্রভাবে আপনার ব্যবসা তেমন চলেন না? জি, একটা কি মানে অনেক কমে আছে আর কি। আচ্ছা, তো আপনার মানে ফানের গুছি কত টাকা বেচুন আপনি? দশ টাকা ফানের গুছি। দশ টাকা ফানের গুছি, আর এক কান্তাই কত? এক কান্তাই নিলে একশো টাকা বেচা যায়। একশো টাকা কান্তাই বেচুন আপনি? জি। আচ্ছা, তে দৈনিক আপনার বিজনেস কীরকম চলে? ও চার পাঁচ হাজার বা সাত হাজার আট হাজার উল্লা বেচা যায় আর কি। দৈনিক আপনার ইনকাম আছে ছয় সাত হাজার টাকা, আর মাস কত টাকা ইনকাম করেন? মাস গড়ে বর্তায় ধরিল আপনার আট দশ হাজার টাকা রুজি করা যায় আর কি। মাসে আট দশ হাজার টাকা ইনকাম করেন? আচ্ছা, আপনি এটা কই দেন আনেন আপনার ফান? ফান আয় আপনার রবির বাজার থেকে। রবির বাজার থেকে আপনি ফান আনেন? আচ্ছা, তো আপনি এটা পাইকারি আনেন নি? জি, পাইকারি রেটে আনা লাগে। পাইকারি রেটে আনেন? নি আপনি কত বছর ধরে এখানে বাজারও আপনি বিজনেস করা?
আমার প্রায় 17-18 বছর হয়ে গেছে 17-18 বছর হয়ে গেছে আপনার বিজনেস করতে তো আপনি একজন সফল ব্যবসায়ী জি হয় দোয়া করবা আমার লাগে আর কি সকলে জি ইনশাআল্লাহ ওকে ভাইতে আপনাকে ধন্যবাদ আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আপনার সমান্ত বিয়ার্স আমরা ওখানে আইছি জালমুড়ি বিক্রেতা বাইরে গেছে আমরা দেখবো যে তাইনোর ব্যবসার অবস্থা কীরকম আমরা খাইমু তাইনোর কাছ থেকে আমরা দেখবো কীরকম স্বাদ টেস্ট আছে কি না সালাম আলাইকুম ভালো আছেন নি ভাই ভালো আছে আপনার জালমুড়ি কীরকম বেচেন ভালো আছে ভালো মানে একজনে দিলে কত টাকা আর দুজনে দিলে কত টাকা বেচেন দুজনে দিলে 20 টাকা আর একজনে দিলে একজনে দিলে তো 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা আচ্ছা আপনি দৈনিক কত টাকা ইনকাম করেন আপনার দোকান থেকে আয় হয়ে যায় 1200 1200 টাকা হয়ে যায় আর মাসিক ইনকাম কত আছে আপনার মাসিক ইনকাম 6000 মাসিক 6000 টাকা আচ্ছা তো আপনার ফ্যামিলি চলে নেই আপনার এই বিজনেসে নাম আছে অন্যতা গৃহস্থী বৃষ্টি আছে আচ্ছা আপনি কৃষক কৃষিও কাজ করেন কৃষির পাশাপাশি আপনি জালও বিক্রি করেন জালমুড়ি বিক্রি করেন আচ্ছা ঠিক আছে তো আপনার জালমুড়ি যে বিক্রি করেন মানুষে খাইয়ে কীরকম মানে স্বাদ অনুভব করে না স্বাদ অনুভব করে না ভালো 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 মানুষ ভালো অনুভব করে যে খাইতে মজা আছে আপনার এটা বুঝছি আচ্ছা তে আমরা খাইতে পারি না আপনার স্থানে ইনশাল্লাহ আমরা কিন্তু টেস্ট করবো আপনার এটা কীরকম স্বাদ আছে নি না না আপনি কি দেখেন আমরা খোঁজ আমরা 5 জন আছি আমরা 5 জনে 5টা দুকা আমরা টেস্ট এখনই টেস্ট করে নিবো আপনার ইনশাল্লাহ মানে আমার জালমুড়ি জালমুড়ি তৈরি হররা আমরা দিবা আমরা খাইমু খাইয়ে দেখমু কীরকম তাইনোর জালমুড়ি টেস্ট দেখো কি আপনারা কীরকম জালমুড়ি তৈরি করেন ভাই আপনার জালমুড়ি বানানি শেষ নেই শেষ আচ্ছা ভাই আপনি আপনার বাড়ি কয় ভাই আমার বাড়ি জগন্নাথপুর জগন্নাথপুর আপনি এখানে আইছেন ভাই জালমুড়ি খাইবার লাগে জালমুড়ি খাইবার লাগে তো জালমুড়ি টেস্ট নেই আপনি খাইয়ে দেখো কেছেন একটু আমরা জানতাম যাই মন যে টেস্ট নেই না টেস্ট নাই কীরকম স্বাদ ঠিক আছে নি স্বাদ আছে ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই তোমাকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনারে আপনার জানমুড়ি বালা আছে স্বাদ আছে বাজার মানুষে খুঁজছেন খাইয়া আপনার ধন্যবাদ আপনার কিছু তথ্য দেওয়ার লাগে আপনার বাজারের ধন্যবাদ আপনাকে সমান্ত বিয়ার্স আমরা এখন আইসি বাদাম বিক্রেতা বাইরে গেছে তাইনোর ব্যবসার অবস্থা জানবো আমরা কিছু তথ্য নিবো তাইনোর ব্যবসা কীরকম চলের সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নাম কিতা মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান আপনার ব্যবসা কীরকম চলের বেচা কিনা একবারে মান্দা একেবারে মান্দা কেনে ভাই মান্দা আপনার ব্যবসা লকডাউনের লাগে লকডাউনের প্রভাবে আপনার ব্যবসা মান্দা চলের আচ্ছা লকডাউন তো প্রায় 4 মাস গেছে তো ওখন কীরকম চলের আপনার একবারে বাদ বেচা কিনি একেবারে বাদ 4 মাস পরেও আপনার মানে বেচা কিনা তেমন সুবিধা হন না জমছে না জমছে না আচ্ছা তো আপনার কতদিন ধরে ইনো ব্যবসা করা ওই ভাই 2 মাস 2 মাস তো আপনার দৈনিক ইনকাম কত আছে 300 হইব 300 টাকা দৈনিক ইনকাম আছে আপনার আচ্ছা আর মাসে কত ইনকাম হয় 9000 তো আপনার ফ্যামিলি চলে নেই টাকা না চলে না চলে না তে তে এই ব্যবসা করে তো আপনার সফলতা অর্জন করতে পারা নেই না অভাব থাকে অভাব থাকে আচ্ছা তে আপনার অভাবের লাগে আপনার অন্য কোনো পদক্ষেপ আছে গ্রহণ করা নেই তুরা তুরা বকরি লাগান 2 বাছুর আপনার গরু ছাগল আছে কৃষি কাজ করেন নি তুরা 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 সপ্তাহ করেন ফ্যামিলি চলতে হইব ফ্যামিলি চলার লাগে আপনি তুরা তুরা করেন কিছু ওকে ভাই ধন্যবাদ আপনারে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার লাগে আমরা ধন্যবাদ সমান্ত বিয়ার্স আমরা বাজারে একজন ব্যক্তির কাছে যাই মোহন তাই রাস্তা সম্বন্ধে কিছু কইতে চাইরা সালাম আলাইকুম আলাইকুম সালাম চাচা ভালো আছেন আপনি খুব ভালো আছি আপনার ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার নাম কিটা আমার নাম তসলিম খান তসলিম খান আপনার বাজারের যে রাস্তার অবস্থা কীরকম রাস্তার আমরা সাইরাম ওরকম আমরা ছোটো দাঁতে জেলা রাস্তার আসলে মাটির উল্লো আমরা সাইরাম ই ফাঁকা আমরা সাইরাম না ছোট এলাকার যে মুরব্বিয়ান যেটা আছে না হলো একেবারে অশান্তি আইছে আমরা আগের রাস্তা চাই
এই রাস্তা আমরা যাই না আপনি যে হইরা রাস্তা সাইরা না যে মাটি রাস্তা আর সাইরা আবার খেনা চাচা আপনি এরকম চাচা মাটি রাস্তা হইলে আমার চাচা যায় না খমরো বেদনা পাই না দুঃখ পাই না সিলের যাইতে যাইতে আমার আট ডিউটি ভাঙি তে আপনি কইতা চাইরে যে রাস্তার অবস্থা করুন পরিণতি রাস্তা করুনার উপরে যে নারু পর্যন্ত অজিত মানুষ যাতায়াত করতে পারেন না বালাটিকে আচ্ছা স্যার ধন্যবাদ আপনারে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা কিছু জানলাম যে আপনার কাছ থেকে রাস্তার অবস্থা কিরকম সমান্ত বিহার আমরাও শোনাইছি আমরা শোনাইছি আম বিক্রেতা বাইরে গেছে তাইনে জিজ্ঞেস করবো তাইনের ব্যবসার অবস্থা কিরকম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো শুনি ভাই ভালো আপনার নাম কি দা ভাই আমার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ আচ্ছা আপনার ব্যবসার অবস্থা কিরকম ভালো আছে আল্লাহর কুমলে ভালো আছে আপনি আম কেজি কত করে বেচেন 80 টাকা কেজি 80 টাকা কেজি আচ্ছা আর এটা কিরকম বেচেন 100 টাকা কেজি বুবি 100 টাকা কেজি আচ্ছা আর আপেল কত করে বেচেন আপেল 180 টাকা 180 টাকা আচ্ছা এটা আপনি পাইকারি আনেননি পাইকারি আনেন আচ্ছা তাই আপনি কতদিন ধরে কেন ব্যবসা করা পরে 35 বছর হইব 35 বছর হয়ে গেছে আপনার দৈনিক ইনকাম কত আছে এখানে 500 টাকা আছে 500 টাকা দৈনিক ইনকাম আছে মাসে কত টাকা ইনকাম করেন মাসে তো 10,000 হইব 10,000 ও আচ্ছা ঠিক আছে তে ভাই আপনার এটা যে ব্যবসা করা যে এই ব্যবসা তো নিয়ে আপনি লাভবান হইরা না লস লস হইরা লস নয় ভাই আল্লাহর কুমুর আল্লাহ সালারা আল্লাহ সালাইরা বুঝছে ভাই ঠিক আছে আর তে আপনার ফ্যামিলি চলেন নি এটা আপনার ব্যবসায় চলে আল্লাহ সালারা চলে ফ্যামিলি নেনি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনারে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার লাগি তথ্য কিছু জানার লাগি ইনশাল্লাহ সমান্ত বিয়ার্স আমরা এখন আইসি বড়বাজারের একটা ফার্মেসির দোকান আমরা ফার্মেসি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবো ফার্মেসি ওষুধ বিক্রেতা বাইরে গেছে আমরা যাইমো তাইনোর ব্যবসা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কিতা আমার নাম মোহাম্মদ লুকমান খান মোহাম্মদ লুকমান খান এটা আপনার নিজস্ব ব্যবসা নেই আমার নিজস্ব ব্যবসা কতদিন ধরে আপনি এই বিজনেস করা 3.5 বছর হয়ে গেছে 3.5 বছর হয়ে গেছে আপনার দৈনিক মানে কেনা বেচা কীরকম বর্তমান যে সময়টা করোনার সময় থেকে দৈরা এই পর্যন্ত আমরা খুব খারাপ পজিশনে আছি মানে করোনার প্রভাবে আপনি খারাপ পজিশনে আছেন আগে ভালো আসলানি আগে খুবই ভালো আসিল যেখানে মনে হয় প্রথম আমি 7-8 হাজার টাকার বিজনেস করেছি পার ডে জি এভরিডে 7,000 টাকা বিজনেস করছেন আর ওখান এভরিডে 7 টাকা ইনকাম হয় আপনার এটলিস্ট 2-3 হাজার এরকম হয় এটলিস্ট 2-3 হাজার টাকা আচ্ছা মান্থলি 7 টাকা ইনকাম করেন আপনি ইনকাম তো ডিফারেন্স দিয়েছে আমার সেলটা মান্থলি প্রথম যখন স্টার্টারে আমি দোকানে স্টার্ট করছিলাম জি 2-এর উপরে আসিল 2-এর উপরে আসলো 50% হয়ে গেছে আচ্ছা ভাই এখন করোনার প্রভাবে মানুষ তো ওষুধ কিছু বিক্রি করেন নাকি তা মানুষ নেয় তে আপনি কিরকম মানে ওষুধ বিক্রি করেন মানুষ যে করোনাকালীন সময়ে রিয়েলিটি করোনা রোগী তো আমাদের কাছে আসে না জি করোনা রোগীটা হয়তো উপজেলার পেলে তারা করোনা টেস্ট করায় জি করোনা ধরা পরে তো পজিটিভ আসলে পরে ওদের তো সিলেট এমনিতেই ট্রান্সফার করে দেয় জি যার কারণে করোনার কোনো ওষুধ আমাদের কাছে বিক্রি হয় নাই এই সময়ে যে প্রাথমিক গরিব দরিদ্র আছে প্রাথমিক চিকিৎসার লাগে এজিথ্রোমাইসিন প্যারাসিটামল আর ডক্সিক্যাপেপ এইগুলা ডক্সিক্যাপ এইগুলা বিক্রি হইতো বেশি জি এগুলা বিক্রি করেন আসলে লক্ষণ মনে হইরা মানুষগুলো এগুলা খাইতো আচ্ছা বুঝছি নতুন একটা ওষুধ ভ্যাকসিনকো কোম্পানি আমরা প্রথম পাইছিলাম এবোরা জি জি এটা প্রাথমিক অবস্থায় অল্প কিছু বিক্রি করছে এখন আর কেউ লোকজন আসে না জি এগুলো অল্প বিক্রি করছেন আর মানে কাস্টমার না দেয় আপনি বিক্রি করেন না আপাতত কাস্টমার পাই না ওরা আসে না এই জন্য আচ্ছা বুঝে তো আপনার দোকানে এটা সরকার অনুমোদিত নেই আপনার কার্ড আছে নেই আমার সরকার অনুমোদিত আমার লাইসেন্স আছে ওই যে আমার লাইসেন্স আছে আমার ফটো সহকারে এটা সরকার অনুমোদিত ও জি সমান্ত বিয়ার্স আমরা বাইরের দোকানে দেখলাম যে তাই এখানে বৈধভাবে ব্যবসা করা তাইনোর লাইসেন্স আছে আর লাইসেন্স এবং সরকার নির্দেশিকা যে অবস্থা আছে ওষুধ ফার্মেসি ফার্মাসিউটিক্যালের কিছু নিয়ম কানুন আছে জি পেস্টন আছে পেস্টনের মধ্যে লিখিত আছে ওষুধ মেয়াদ উত্তীর্ণ জি মেয়ে চলে গেছে এরকম জিনিস যদি হয় ডেকে নেওয়ার জন্য নির্দেশিকা আছে এগুলো আমি সরকারের কাছ থেকে ফরমেট নিয়েই কইরা নিছি এগুলা জি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার আপনার বিজনেস সম্বন্ধে কিছু তথ্য দেওয়া লাগে আমরা ধন্যবাদ ওকে ধন্যবাদ